Hi. Welcome to Minecraft. Yes, Minecraft. অদ্ভুত দশ বঙ্গায় এরা খেলার পরেই সবার শখ উঠছে খেলার। আহা, আমরা খেলার সময় কারো বেল ছিল না, সবাই পাবজি খেলেন। সো যারা জান না, আমার আগের চ্যানেলে একটা সিরিজ ছিল মাইনক্রাফ্টের, অ্যান্ড চ্যানেল হ্যাক করার পরে তো সব ভিডিও গেছে আল্লাহর রাস্তায়। আমি ডিসাইড করছি আমার গেম প্লেগুলো আপলোড করবো। আমার কাছে মাইনক্রাফ্টের দুইটা এপিসোড আছে, অ্যান্ড বাকিগুলো আমি লাইভ স্ট্রিম করছিলাম। আর আমি যেহেতু লাইভ স্ট্রিমও করছিলাম, আর লাইভ স্ট্রিমগুলো যেহেতু নাই, সো অনেকখানি গ্যাপ থাকবে আমার গেম প্লেতে। এটা হইতেছে আমার সার্ভাইভালের প্রথম এপিসোড। এই গেম প্লেটা প্রায় এক বছর আগে রেকর্ড করা হয়েছে, সো কিছু ক্রিঞ্জি জোকস অ্যান্ড ফেসক্যাম ছাড়া গেম প্লে। আই হোপ 5 মিনিট দেখার পরে ভালো লাগা শুরু হবে। এনজয়। ওয়েলকাম টু মাইনক্রাফ্ট সিজন 2। আজকে আমরা খেলবো হচ্ছে মাইনক্রাফ্ট, কিন্তু রাত 2টা বাজে, মাইনক্রাফ্ট কে খেলে? ওকে, সো অনেক বকবক হইলো, এখন চলো আমরা খেলি হচ্ছে মাইনক্রাফ্ট। মাইনক্রাফ্ট না 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 না, আমার সাথে বলো মাইনক্রাফ্ট। ওকে, সো আমাদের সর্বপ্রথম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। ওকে, সো আমার ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়? এখানে কি লিখছে? নিউ ওয়ার্ল্ড। ওকে, দেন আমি দেই হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড। ওকে, দেন লেটস ক্রিয়েট। কি জোস লোডিং! আমি আজ পর্যন্ত শুধু ঘুরে ঘুরে লোডিং দেখছি, আর কোনো রকমের লোডিং দেখিনি, এরকম তো একদমই না। তো আমরা জয়নিং ওয়ার্ল্ড, অ্যান্ড দেখি আমাদের এটা কই দিছে। ভাই, আমি জর্মহর আর কোনো ভালো জায়গা পেলাম না। তো আমার রেন্ডার হইতেছে, আমি জানি ভিডিও ল্যাগ করতেছে, রেন্ডার হইতে একটু সময় নিতেছে। এ, আমি মনে হয় একটা টাপুতে আছি। হ্যাঁ, আমি এটা একদমই চাই না, আমি টাপুতে থাকতে চাই না। আমি কি বাসা থেকে হারিয়ে গেছি নাকি আমার বাসাই এই? দেখ, বুঝতেছি না। ওকে, ইউ নো হোয়াট, আমি এটা ডিলিট করে আরেকটা ওয়ার্ল্ড বানাবো। এটার নাম দেবো হচ্ছে লল ওয়ার্ল্ড। ইয়েস, বেস্ট নেম। এই নামে এমন একটা জায়গা পাবো যেই জায়গায় আমি ডায়মন্ড দিয়া ভরা থাকবো। যে জায়গায় লোল দিছি না, একদম ডায়মন্ড আলা জায়গা পাই যাবো আমি। হইতে পারে ডায়মন্ড দিয়ে থাকবো আমি, কে জানে। ওকে, লোডিং আবারও হইতেছে, 50% হয়ে গেছে, বলতে বলতে 70, বলতে বলতে 80 হয় নাই। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। ও ম্যান, দেখো, ওয়াও। তো এটাই হচ্ছে লোল ওয়ার্ল্ড। লোল ওয়ার্ল্ড দেখতে এরকমই হয় তার মানে। ওয়েট, এটা কি ভেড়া না? সাদা ভেড়া। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভেড়াই। আমি যেহেতু এই ওয়ার্ল্ডের সর্বপ্রথম, এই জাস কই, আমি তোর সাথে কথা কইতেছি। আমি যেহেতু এই ওয়ার্ল্ডের সর্বপ্রথম তোকে দেখেছি, মানে আপনাকে দেখেছি, মানে ও আরেকজন। ওয়েট, আমি তোমার সাথে কথা বলে নি, তারপর তোমার কাছে আসছি। ওকে, জাসকে, আমি যেহেতু এই ওয়ার্ল্ডে এসে সর্বপ্রথম তোমাকে দেখেছি, তাহলে আমি তোমার একটা নাম দিতে চাই। আমি তোমার একটা নাম দিতে চাই। খুশির মুহূর্তে এক জায়গায় দাঁড়ানো যায় না নাকি? হ্যাঁ, দেখ আমার কত শক্তি, আমার কত শক্তি। ও, ওর শক্তি দেখাইতেছে আমাকে, শুধু এটা উঠাইছে না। আমি 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 দেখাই কি করতে পারি। আমি আমি পুরো ভাঙ্গেই লাইতে পারি। ওকে, তুমি যেহেতু একটা ভেড়া, তাহলে আমি তোমার নাম দিব হচ্ছে এদিক থেকে এদিক থেকে। আরে ঘুরে যেতে আবার পছন্দ করে নাও। আমি তোমার নাম রাখবো হচ্ছে ভেড়া। ভালো নাম দিব না আমি, আমি তোর নাম ভেড়া রাখছি। যা, আমি যেহেতু এখানে প্রথম মানুষ, তাহলে আমি তো নাম বানাবো, ঠিক বা? আমার এটাকে ভেড়া মনে হয়েছে, তাই আমি ওর নাম ভেড়া রাখছি। এনি প্রবলেম? নো প্রবলেম। অ্যান্ড ওই পিকটা কোথায় গেল? পিক, পিক বাংলা হচ্ছে শুয়োর। এখানে অনেকগুলো আছে, কিন্তু আমি এখানে পিক বলবো, কারণ শুয়োর বাংলাতে অনেক খারাপ একটা শব্দ বোঝানো যায়, মানে গালির জন্য শুধু ইউজ হয়, তাই আমি এটাকে পিকই বলবো। ও, এটা কি সিডস? আমি 2 বছর আগে খেলছিলাম, আমার এখনো মনে আছে কিছুটা। ও, চিকেন, চিকেন, ইয়ো চিকেন, দেখো আমার দিকে তাকাইতেছে। এই দেখো, এখন আমার পিছে পিছে আসবে। ওকে, মাইনক্রাফ্টের নিয়ম অনুযায়ী আমার একটা বাসা বানাতে হবে, অ্যান্ড আমি এই গাছটাতে, এই গাছটাতে বাসা বানাতে চাচ্ছি, অথবা এই গাছটাতে বাসা বানাতে চাচ্ছি। বাট আমি ডিসাইড করতে পারছি না, এই গাছটাতে বাসা বানাবো নাকি এই গাছটাতে। তো আমি ডিসাইড করার জন্য গুগলের কাছে গেলাম। হ্যাঁ, তো গুগলে আমি কয়েন টস করবো, যদি হেড আসে তাহলে আমি ডান পাশের দাঁতে যাবো, যদি টেল আসে তাহলে আমি বাম পাশের দাঁতে যাবো।
ওকে হেড আসছে তাহলে ডান পাশেটা ওকে সো এই গাছে আমার বাসা হবে অ্যান্ড এই গাছটা থাকুক এই গাছে আমি পরে কিছু করতে চাইতেছি তো আমার প্রথমে তো গাছ কাটতে হবে তো এই গাছটা তো কাটবো না কারণ এই গাছটার নিচে আমার বাসা থাকবে তাহলে আমি এখান থেকে গাছ কাটি যেখানে অনেক গাছ আছে অ্যান্ড অফকোর্স একটা গাছ কাটলে আমি দুইটা গাছ লাগাবো আমার এটা ধাক্কা মারসকে এই গাছটা এখনো পড়ছে না তোমরা হয়তো ভাবছো আমি তোমাদেরকে পরে দেখাবো গ্রাভিটি ব্লক কোনগুলো তো আপাতত আমি গাছ কেটে শেষ করি তোমরা কখনো ফুল দিয়ে গাছ কাটছো জানি কাটো নাই কিন্তু আমি কাটছি ইন মাইনক্রাফট দেখি কয়েকটা গাছের টুকরো দিয়ে আমি কী কী করতে পারি এন্ড আমার খিদে লেগে গেছে দেখা যাচ্ছে তো আমার কাউকে মনে হয় মারতে হবে দেখা যাচ্ছে ওকে এখানে নিলাম এখান থেকে পেলাম হচ্ছে উক প্ল্যাঙ্ক এখান থেকে আমি করে নিলাম হচ্ছে উক প্ল্যাঙ্ক থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে একটা ক্রাফটিং টেবল অ্যান্ড ক্রাফটিং টেবলটা রাখলাম হচ্ছে এই জায়গায় অ্যান্ড ক্রাফটিং টেবল থেকে আমি কয়েকটা বানালাম স্টিক শাভল পিক্যাক্স তারপর বানাবো হচ্ছে আমার বেশি দরকার নেই এই জিনিসটা আমি যত কম পারবো ইউজ করব আর সেটা হচ্ছে সর্ড ওকে সো আমার খাওয়ার জন্য কিছু লাগবে তো কি করা যায় ও আমার কাছে আরেকটা আইডিয়া আছে তাহলে আমি পেলাম হুই এটা হচ্ছে ফার্মের জন্য তো এখানে পানি আছে যেখানে পানি আছে সেখানে যাই যেমন এটা কাটি অ্যান্ড এটা আমি এরকমভাবে কেটে দিই অ্যান্ড আমি সিডসগুলো লাগিয়ে দিই এখানে ওকে আমার আরও কয়েকটা সিডস লাগবে পাইছি আরেকটা ওকে তিনটা সিডস আমি পরে দেখাবো এটা দিই তিনটেই কেন দিলাম আমি পরে দেখাবো এই তিনটেই কেন দিলাম ওকে সো আমার মনে হয় তাড়াতাড়ি খাওয়ার জন্য কিছু লাগবে অ্যান্ড এই সূর্য নিচে নেমে গেলে আমি শেষ তো আমার মনে হয় আমার তাড়াতাড়ি কিছু করতে হবে আহ শীত বলতে না বলতেই রাত হয়ে যেতেছে এখন আমি কোথায় যাবো আই এম সরি আমার মারতে হইব তোমাকে আই এম সরি আমি তোমার মন চাই না আমি তোমার দেহ চাই খাওয়ার জন্য আমি পড়ে গেছি সন্ধ্যা হয়ে যেতেছে রাত হয়ে যেতেছে আমি কি করবো আমি পাইতেছি না রাত হয়ে যেতেছে আমার ভয় লাগতেছে জাম্বি এতক্ষণ স্পাম হওয়ার কথা এখন স্পাম হয়ে যাবো মনে হয় রিল্যাক্স আমি এই জায়গাটা মাইন করি তো আমি অন্ধকারে আমিও দেখতে পাচ্ছি না কিছু শুধু তোমরা না এখন মনে হয় আমার শর্ট হাটে রাখতে হবে কারণ এখন জাম্বিরা আসবে মেন আমার টাইম ইউজ করা একদমই উচিত ছিল না তাড়াতাড়ি কিছু করতে হবে কীভাবে বানায় ভুলে গেছি আমার কাট লাগবে আমি হাত দিয়ে কাঠ ভাঙতে হইব এখন ও আমি যদি কাঠ দিয়ে কাঠ ভাঙি এটা কেমন হইব ও ও ও জাম্বি জাম্বি আমার ভয় লাগতেছে কেন আমি তো এত ভয় পাই না জাম্বিকে কি পাইছি কি এটাই কি আমার কাঠ লাগবে আমি ভিলে যেতেছি কেন বারবার এটা কি গাছ এটা কি গাছ এটা কি গাছ এটা সব পাতা গাছের আমি না খেয়ে আছি আমার খিদা লাগছে আমি তো পকেট এডিশনে অনেক ভালো খেলতাম ওই তো কাস 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 প্লিজ ডোন্ট হিট মি অ্যানিমাল ও মানে জাম্বির কাছে ইয়ে আছে তরোয়াল আমার তরোয়াল দিয়ে মারছে আয়রন সর্ট ছিল ওর কাছে আর আমার কাছে কাঠের এটা কি এন্ডারম্যান ইয়েস এটা এন্ডারম্যান ওদের চোখের সাথে চোখ মিলিয়ে আমার অবস্থা খারাপ হবে ওকে সো আমার আবার গাছ করতে হবে আমার জিনিসপত্র গেছে তো গেছেই ওকে ওকে না 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 তুই না তুই না তুই না তুই না তুই না ও থ্যাংক ইউ ওরে ড্যামেজ করার জন্য আমি ডিম দিয়ে পিটাইতেছি আমি ডিমটা খাইলেও কিন্তু কাটে লাগতো আমি এটা কার ডিম দিয়ে পিটাইতেছি ও উপরে পারে না ও কি পেলাম জাম্বি রড ফিশ এটা খেলে আরও খিদা লাগে এটা খাওয়া যাবে না আমার তাড়াতাড়ি কাট লাগবে আমার কাট লাগবে আমার কাট লাগবে
আমার বেশি করে কাট লাগবে। তো এখন আমি আবার আবার আমার ওইটা বানাইতে হবে। আমি ওখানে যেতে পারবো না, যেখানে যেখানে আমি অলরেডি বানায় রাখছি। ওখানে যেতে গেলে আমাকে একটা স্কেলেটন ছিল, তোমরা হয়তো দেখো নাই, আমি দেখছি ওই যে স্কেলেটনটা। ও মেন, এই জায়গাটা একটু শান্তি আছে, ঠিক না? এই জায়গাটায় কেউ নেই। অ্যান্ড আমার আরেকটা কী জেনে লাগবে, ও মনে পড়ছে, ও শিট, আমি বেশি স্টিক নিয়ে নিছি, আমার আরও কাজ করতে হবে। নো প্রবলেম, আমি উডেন পিকেক্স বানায় রাখছি। গাছ কোনটা আমি দেখতে পারতেছি না। কোন ম্যান, এই জায়গাটা আমার কাছে কিছু নেই, আমি কিছু করি নেই, আমি কিছু করি নেই, আমি কিছু করি নেই, আমি কিছু করছি কা, আমি কিছু করছি। দেখি ক্রিপার দ্বারে মারার চেষ্টা করি। ও ফুটিস না, ফুটিস না, ফুটে গেছে কেন? দেখ আমার গায়ে কিছু হয় না, আমি কোনো ড্যামেজ পাইনি। মুরগিটা আমার খিদে লাগছে, না থাক, মেরে লাভ নাই। ওকে ওকে, আমি কোথায় জানি আমি কেভ করতে চাইছিলাম, কোনো কেভ আছে আশেপাশে? আমি খালি ডিম পাইতেছি কেন? আর আমি ডিম খেতে পারবো না, এটা কোনো কথা? ডিম খাওয়ার চেষ্টা করি তো। ওমা ফিক্কা মারলো কেন, আমার ডিম নষ্ট করলো কেন ফিক্কা মাইরা? আমি ডিম খাইতে চাই। ও এরো না, এরো খাইতে চাই না, আমার তীর মারতেছে, আও। আমি মার্টিন, আমার প্ল্যান হচ্ছে আমি মার্টিন নিচে যাবো, যেন এখানে আমাকে কেউ খুঁজে না পায়, বিশেষ করে এই স্কেলেটনরা, স্কেলেটন আর ক্রিপার। বাট প্রবলেম হলো গিয়ে আমার কাছে কোনো ইয়া নেই। এটার নাম কি? আটটা হয়ে গেছে, আটটাতে হয়তো ইনাফ। ওকে দেখি হইব হইব, ইয়েস ইয়েস, একদম পারফেক্ট। কেউ আছে, কেউ আছে? নেই নেই, কেউ নেই, একদম পারফেক্ট। তো আমার যদি আমি আমি গাছ দিয়ে আমি চারকোল বানাতে পারবো। চারকোল হচ্ছে যেটা হচ্ছে কয়েলের অন্যরূপ, মানে কয়েলের মতোই কিন্তু অন্যরূপ। কয়েল দিয়ে আমরা টর্চ বানাতে পারবো, যেখানে আলো থাকবে। তো আমি এখনও কয়েল পাই নাই, দুর্ভাগ্য। ও এটা কি ঘোড়া? আরেকটা, দুইটা ঘোড়া। ম্যান আমি যদি স্যাডেল পাই না, আমি ঘোড়া একটা না একটা তো নিমই, মনে রাখিস। তিনটা, তিনটা ঘোড়া, আমি তিনটা ঘোড়া নিয়ে কী করবো? ওকে সমস্যা নেই, তিনটা ঘোড়া দেখানোর জন্য রেখে দিতে পারি। ও আমার কাছে না এক্স আছে। ও ওয়েট, আমি চারটা ঘোড়া দেখতেছি কেন? এক দুই তিন চার, এটাও নাকি, এটা ঘোড়া না? ওকে ওকে, আমার খিদা অনেক লাগছে, অ্যান্ড দিন হয়ে গেছে, আমি অ্যান্ড আমি সাকসেসফুলি রাত জেগে বেঁচে আছি। কেউ পারছে আজ পর্যন্ত প্রথম রাতে? ও ওয়েট, আমি তো একবার মরছি। অ্যান্ড আমার কিছু করার নেই, আমার কাউকে না কাউকে মারতে হবে এখন, আমার নিজের যান বাঁচানোর জন্য। তুমি জানো তুমি পৃথিবীর সবচেয়ে আনলাকি মানুষ? ও তুমি তো মানুষই না, সরি। তুমি জানো তুমি পৃথিবীর সবচেয়ে আনলাকি পিক দেখতে চাও? ওকে ওকে, আমি তোমাকে কোনো কারণ ছাড়া মারুন না, যাও, আমি তোমাকে একটা কারণ দিই, তুমি পারো কিনা দেখি। এদিক 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 এদিক, আমার সময় নেই, আমার খিদা লাগবে একটু পরে। ও এখানে একটা কালো, ব্রাউন, ওই যে আরেকটা ব্রাউন, কালো ব্রাউন, ওই যে সাদা কালো, ওরে ভাই কত রকমের প্রজাতি। আচ্ছা আচ্ছা পিক, এই যে আমি বলি, এই আমার বলতে দাও, আমার বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, থামো 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 থামো, থামে না কেন? এক আর এক কত? এক আর এক এগারো, এক আর এক এগারো, ঠিক আছে, পারে নেই, ও পারে নেই। আরেকজন দেখি, এক আর এক কত? হয় নাই, এক আর এক এগারো, এগারো, ওয়ে পারে নেই। আমি ওদের ওদের কাউকে কোনো কারণ ছাড়া মারতেছি না, আমার স্পিড অনেক কমে গেছে, আমি কাঁচাই খেতে হবে। ও এই যে পাইছি, ও চারকোল হয়েছে। তো এই চারকোল দিয়ে দেখাই আমি কি করা যায়। চারকোল অ্যান্ড নর্মাল কোল সেম পুরা, মানে একটা হচ্ছে গাছ দিয়ে হয় আর একটা হচ্ছে নর্মালি। তো এই যে আমি পেয়ে গেলাম হচ্ছে টর্চ, অ্যান্ড সবগুলো নিয়ে নিলাম। অ্যান্ড চলো আমি আবারও মাটির নিচে যেতে থাকি। তো মাটির নিচে যাওয়াটা দেখতে বোরিং হতে পারে, সো আমি এটাকে স্কিপ করে দিই। ওকে সো আমি ডিগ করতে করতে অনেক নিচে আসছি, অ্যান্ড এখান দিয়ে আমি একটা স্কেলেটন হাউস পাচ্ছিলাম। এখান দিয়ে ডিগ করতে করতে আমি এখানে আয়রন পাইছি, এই যেগুলো হচ্ছে আয়রন, অ্যান্ড আয়রন অনেক কাজের। অ্যান্ড আমার হাতে যেগুলো দেখছো এগুলো হচ্ছে স্টোন সর্ড, মানে স্টোন দিয়ে বানানো, এই কবল স্টোন দিয়ে। অ্যান্ড এখান দিয়ে আমি ঘুরতে ঘুরতে যখন স্কেলেটনের কাছে গেছি, তখন আমি এই জায়গাটা পেয়ে গেছি। অ্যান্ড এটা হচ্ছে কেভ, এরকম মাইনক্রাফ্টে মাটির নিচে কেভ থাকে, এটা সবাই জানে। তো এখানে আরও ছিল, এগুলো আমি নিয়ে নিতেছি এখন। অ্যান্ড এগুলো দিয়ে আমরা অনেক দামি দামি জিনিস করতে পারবো, যেগুলো দামি দামি মানুষরাও করতে পারে না। অ্যান্ড
আরও বড় সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমি এখানে ইয়েও পেয়েছি, কি বলে, গোল্ড। আচ্ছা এগুলো না, এগুলোর কথা বলছি না, আমি অন্য কিছুর কথা বলছি, অন্য জায়গায়। তো এখানে কোল পাইছি, এগুলো হচ্ছে কয়েল, আমি দেখানোর জন্য এগুলো রেখে দিয়েছিলাম। এগুলোই হচ্ছে কয়েল, নর্মাল কয়েল আর কি। অ্যান্ড এখান দিয়ে চলো, এখান দিয়ে গেলে আমি তোমাদেরকে দেখাতে পারবো একটা সুন্দর জায়গা। এই জায়গাটা দেখো কত ডিপ। অ্যান্ড ওই যে ওই জায়গাটা দেখতেছো, এখানে গোল্ড আছে, ইয়েস স্বর্ণ। তো আমরা এই জায়গাটা পরে যাবো, পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করে নেন, জানান যে মাইনক্রাফট সিরিজটা কেমন লাগলো আপনাদের। এখানে অনেকগুলো আছে, আমি এগুলো পরে নেব যখন দরকার পড়বে, আপাতত ব্লক করে দেই। আমরা নেক্সট এপিসোডে ওই নিচের জায়গাতে যাবো অ্যান্ড গোল নেব, অ্যান্ড আমরা বাসা বানানোর চেষ্টা করবো। অ্যান্ড আমাদের আশেপাশে অনেক 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 কিছু এক্সপ্লোর করা বাকি আছে। সো একটা ভিডিও তো হবে না, আমাদের অনেকগুলো ভিডিও লাগবে। এটা মাকড়সা, ও ম্যান, এটা থেকে আমরা পাইছি হচ্ছে স্ট্রেঞ্জ। ওকে, সো দ্যাটস ইট, বাই।